ঈদের আগে আজ শেষ কর্মদিবস হওয়ায় সড়কপথেও বেড়েছে ঘরমুখো মানুষের চাপ। সিরাজগঞ্জ বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ সড়কে যানবাহন চলছে ধীর গতিতে। বাসের পাশাপাশি পশুবাহী ফিরতি ট্রাক ও পিক আপ ভ্যান এবং ব্যক্তিগত যানবাহনে বাড়ি ফিরছে মানুষ। হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ লুৎফর রহমান জানান, বুধবার রাত থেকেই যানবাহনের চাপ রয়েছে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ সড়কে। আজ ভোর থেকে যানবাহনের চাপ আরও বেড়েছে, বেলা বাড়ার সাথে সাথে এ চিত্র আরও বাড়বে। তবে মহাসড়কে কোথাও দীর্ঘ যানজট সৃষ্টি হয়নি বলে জানায় হাইওয়ে পুলিশ। ঈদের আগে আজ শেষ কর্মদিবস হওয়ায় সড়কপথেও বেড়েছে ঘরমুখো মানুষের চাপ। সিরাজগঞ্জ বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ সড়কে যানবাহন চলছে ধীর গতিতে। বাসের পাশাপাশি পশুবাহী ফিরতি ট্রাক ও পিক আপ ভ্যান এবং ব্যক্তিগত যানবাহনে বাড়ি ফিরছে মানুষ। হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ লুৎফর রহমান জানান, বুধবার রাত থেকেই যানবাহনের চাপ রয়েছে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ সড়কে। আজ ভোর থেকে যানবাহনের চাপ আরও বেড়েছে, বেলা বাড়ার সাথে সাথে এ চিত্র আরও বাড়বে। তবে মহাসড়কে কোথাও দীর্ঘ যানজট সৃষ্টি হয়নি বলে জানায় হাইওয়ে পুলিশ। ঈদের আগে আজ শেষ কর্মদিবস হওয়ায় সড়কপথেও বেড়েছে ঘরমুখো মানুষের চাপ। সিরাজগঞ্জ বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ সড়কে যানবাহন চলছে ধীর গতিতে। বাসের পাশাপাশি পশুবাহী ফিরতি ট্রাক ও পিক আপ ভ্যান এবং ব্যক্তিগত যানবাহনে বাড়ি ফিরছে মানুষ। হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ লুৎফর রহমান জানান, বুধবার রাত থেকেই যানবাহনের চাপ রয়েছে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ সড়কে। আজ ভোর থেকে যানবাহনের চাপ আরও বেড়েছে, বেলা বাড়ার সাথে সাথে এ চিত্র আরও বাড়বে। তবে মহাসড়কে কোথাও দীর্ঘ যানজট সৃষ্টি হয়নি বলে জানায় হাইওয়ে পুলিশ। ঈদের আগে আজ শেষ কর্মদিবস হওয়ায় সড়কপথেও বেড়েছে ঘরমুখো মানুষের চাপ। সিরাজগঞ্জ বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ সড়কে যানবাহন চলছে ধীর গতিতে। বাসের পাশাপাশি পশুবাহী ফিরতি ট্রাক ও পিক আপ ভ্যান এবং ব্যক্তিগত যানবাহনে বাড়ি ফিরছে মানুষ। হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ লুৎফর রহমান জানান, বুধবার রাত থেকেই যানবাহনের চাপ রয়েছে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ সড়কে। আজ ভোর থেকে যানবাহনের চাপ আরও বেড়েছে, বেলা বাড়ার সাথে সাথে এ চিত্র আরও বাড়বে। তবে মহাসড়কে কোথাও দীর্ঘ যানজট সৃষ্টি হয়নি বলে জানায় হাইওয়ে পুলিশ। ঈদের আগে আজ শেষ কর্মদিবস হওয়ায় সড়কপথেও বেড়েছে ঘরমুখো মানুষের চাপ। সিরাজগঞ্জ বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ সড়কে যানবাহন চলছে ধীর গতিতে। বাসের পাশাপাশি পশুবাহী ফিরতি ট্রাক ও পিক আপ ভ্যান এবং ব্যক্তিগত যানবাহনে বাড়ি ফিরছে মানুষ। হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ লুৎফর রহমান জানান, বুধবার রাত থেকেই যানবাহনের চাপ রয়েছে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ সড়কে। আজ ভোর থেকে যানবাহনের চাপ আরও বেড়েছে, বেলা বাড়ার সাথে সাথে এ চিত্র আরও বাড়বে। তবে মহাসড়কে কোথাও দীর্ঘ যানজট সৃষ্টি হয়নি বলে জানায় হাইওয়ে পুলিশ।